সরকারি ছুটির দিনে বৃষ্টি ভেজা সকালে জলমগ্ন রাজধানীর কারণ বাজার। এই মুহূর্তে বাজারে আছেন সহকর্মী ইফতেখার রেজা। রেজা, এই বৃষ্টি ভেজা সকালে কারণ বাজারের কি অবস্থা দেখছেন জানাবেন। আজকে কারণ বাজারের সাপ্তাহিক ছুটির দিন হলেও মূলত সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কারণ বাজার একেবারেই ফাঁকা, এবং কারণ বাজারে যে ঢোকার যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সেই প্রবেশ দ্বারগুলোতে আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, সেগুলোতে দেখা যাচ্ছে যে অনেকটাই বৃষ্টির পানি জমেছে বা বৃষ্টির পানির ছোট স্রোত যাচ্ছে। কিছুক্ষণ আগে যখন ঝুম বৃষ্টি চলছিল তখন আরো অনেক বেশি পানি এখানে বা বৃষ্টি এখানে অনেক বেশি জমেছিল এবং স্রোত যাচ্ছিল। এবং আমি আপনাকে যদি আরো বেশি দেখাই যে যারা রিক্সাওয়ালা রয়েছেন বা যারা কুলি রয়েছেন তারা অনেকটাই অলস সময় পার করছেন ক্রেতার অভাবে, এবং বিক্রেতারাও অনেকটাই অলস সময় পার করছেন আমরা লক্ষ্য করছি। এবং আমি আরো আরো একটু বিষয় জানাতে চাই যে যে কারওয়ান বাজারে এই মুহূর্তে বিদ্যুতের যে সরবরাহ সেই বিদ্যুতের সরবরাহ নেই। যারা দোকানে রয়েছেন তারা নিজস্ব ব্যবস্থাপনায় আলোর ব্যবস্থা করেছেন, আর যারা পারেননি তারা অনেকটাই অন্ধকারের মধ্যে বসে আছেন, বা মোবাইল ফোনের যে ফ্ল্যাশ বাতি সে বাতি জ্বালিয়ে মূলত তারা দোকানের কাজ করছেন। জেনারেটরও এখন পর্যন্ত লাইন নেই এবং বিদ্যুতের যে সরবরাহ বা ইলেকট্রিসিটির যে সরবরাহ সেটি নেই। তো আজকে যে নিত্য পণ্যের যে মূল্য সে মূল্য যদি আমি আপনাকে জানাই যে 50 টাকার 28 চাল যেটি গত সপ্তাহ পর্যন্ত বিক্রি হয়েছে সেটি এই সপ্তাহে এসে 53 থেকে 54 টাকায় বিক্রি হচ্ছে, এবং চিকুন চাল যেটি মিনিকেট বলে মূলত প্রচলিত সেই চালটি 62 থেকে 63 থাকলেও গত সপ্তাহে এ সপ্তাহে এসে 66 থেকে 67 টাকায় বিক্রি হচ্ছে, এবং নাজির শাল চাল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং খাসি 1200 টাকা কেজি, এবং গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে, এবং 5 লিটারের যে সোয়াবিন সেই সোয়াবিন বিক্রি হচ্ছে 790 থেকে 810 টাকা কেজি দরে, খেসারির ডাল বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, এবং মুগের ডাল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে সর্বশেষ নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য।